নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে পুলিশ ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু অন্য কোনো দপ্তরে তেমন কোনো বড় নিয়োগ হচ্ছে না। WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রাজ্যে বেশ কিছু পদে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে। এর মধ্যে কিন্তু বেশ কিছু পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, যেমন ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, সঙ্গে কলকাতা পুলিশ এসআই এবং পশ্চিমবঙ্গ পুলিশ যে WBP এসআই, সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ফাইনাল রেজাল্ট, এগুলো কিন্তু তোমাদের পেন্ডিং রয়েছে, দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং রয়েছে। সঙ্গে নিউ ভ্যাকান্সি নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে, নিউ ভ্যাকান্সি কবে আসবে এবং কত শূন্য পদে কনস্টেবল এসআই সমস্ত পদে রিক্রুটমেন্ট বেরোবে, এগুলো নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তাই আজ 15 ফেব্রুয়ারি 2023 আজ কিন্তু WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। তো WBPRB অফিসে ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু আজ বেশ কিছু রিক্রুটমেন্টের আপডেট পাওয়া গেছে। কোনো আপডেটই কিন্তু অফিসিয়াল আপডেট না, সেগুলো কিন্তু মৌখিক আপডেট পাওয়া গেছে। কোনো নোটিশ কিন্তু পাওয়া যায়নি, মৌখিক আপডেট পাওয়া গেছে। নিউ রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু আপডেট পাওয়া গেছে, সঙ্গে অনগোয়িং রিক্রুটমেন্টের রেজাল্ট নিয়েও কিন্তু আপডেট রয়েছে। প্রথমে তোমাদের খুশি খবর জানিয়ে দিই, তোমাদের কিন্তু নতুন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে পশ্চিমবঙ্গ পুলিশে WBPRB-র মাধ্যমে। কিন্তু 12,000 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি আসছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল, লেডি কনস্টেবল, সঙ্গে এসআই, লেডি এসআই এগুলো কিন্তু আসছে, সঙ্গে জেল ওয়ার্ডার এবং জেল ফিমেল ওয়ার্ডার এ সমস্ত ভ্যাকান্সি কিন্তু আসছে। ঠিক আছে, তো 12,000 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু নিউ রিক্রুটমেন্ট আসছে। পরবর্তী আপডেট তোমাদের জানিয়ে দিই, তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজার এই দুটি পোস্টের রেজাল্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বেরোবে, এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে। এরপর কিন্তু বাকি রেজাল্টগুলো পরপর আসতে থাকবে। ঠিক আছে, তো যে মেন রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, কনস্টেবল তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু রিজার্ভেশন পলিসি ঠিক হওয়ার পরে কিন্তু সেটা তোমাদের প্রকাশিত হবে, এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে 12,000 প্লাস শূন্য পদে নতুন ভ্যাকান্সি আসছে সেগুলো তোমাদের কবে নাগাদ বেরোতে পারে, অর্থাৎ তোমাদের কনস্টেবল এসআই এগুলো কবে নাগাদ নতুন ভ্যাকান্সি বেরোতে পারে। দেখো, তোমাদের কিন্তু প্রিভিয়াস রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কনস্টেবলে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি। ঠিক আছে, তো সেই রেজাল্টগুলো ক্লিয়ার হওয়ার পর, সেই রিক্রুটমেন্টগুলো ক্লিয়ার হওয়ার পর তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশান আসবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। ঠিক আছে, তার আগে কিন্তু নতুন ভ্যাকান্সি তোমাদের আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তবে তোমরা এটুকু শিওর থাকো যে তোমাদের কিন্তু WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে 12,000 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসবেই। ঠিক আছে, যেহেতু চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান তিনি নিজে জানিয়েছেন যে 12,000 প্লাস শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট আপকামিং আসছে। ঠিক আছে, সেগুলো কবে আসছে সেই সংক্রান্ত কিন্তু ইনফরমেশান পাওয়া যায়নি, তবে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সেই নতুন রিক্রুটমেন্ট দেখা যাবে, ওটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ নেওয়া হতে পারে। দেখো, তোমাদের কিন্তু মে মাসে একটা ডেট এই মুহূর্তে ঠিক করা হয়েছে, একটা প্রাথমিক একটা ডেট ঠিক করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী সময় তোমাদের কী হয় সেটা কিন্তু পরে জানিয়ে দেবো, তবে তোমাদের কিন্তু মে মাস নাগাদ পরীক্ষা হবে, ওটা কিন্তু আপডেট পাওয়া গেছে। সেই ডেট তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে না আসা পর্যন্ত কিন্তু কনফার্মেশন করা যাচ্ছে না। ঠিক আছে, তোমরা মে মাস নাগাদ পরীক্ষা হবে ওটা ধরে কিন্তু প্রিপারেশান নাও, ভালো করে প্রস্তুতি নাও। পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে কোনো অফিসিয়াল আপডেট আসলে আমি তোমাদের অবশ্যই আপডেট করে দেবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে।